27 তারিখে কিন্তু আমি এই বিলিস্টা নিয়ে একটি নিউজ করেছিলাম এবং আমি সহ প্রথম আলো এবং আজকে পত্রিকাতে কিন্তু এই বিলিস্টা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর থেকে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটা আসলে দ্রুত শেষ করার জন্য উঠে পড়ে লাগে। আমি আপনাদের দেখাই যে আসলে এখানে কিন্তু এখন কাজ চলতেছে এবং পাশে যে ডাইভার্সন রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু চমৎকার করে করা হয়েছে এবং দুর্ঘটনা প্রতিরোধে আমাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল একটা নিশানা বা বাঁশ দিয়ে যে ব্যারিকেড সেই জিনিসটা কিন্তু তৈরি করছে। তো আমরা আসলে এদের সাথে কথা বলেছি, আমি এখানকার যে কাজের দায়িত্বে আছেন ফোরম্যান ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে জানিয়েছেন যে সংবাদ প্রকাশের পরের দিনে আসলে এখানে কাজ শুরু হয়েছে এবং বর্তমানে পাইলিংয়ের কাজ চলতেছে, তারা চাচ্ছেন এবং তারা চেষ্টা করতেছে। এই অবস্থা খুবই জঘন্য অবস্থা ছিল, অনেক লোক এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আহত হয়েছে। আর এই কাণ্ডজ্ঞানহীন কন্ট্রাক্টর কেন এই কাজ আগেই ভেঙে, একটা ভালো ব্রিজ ছিল, সুন্দর ব্রিজ, খুব ভালো তৈরি, এখনও ভাঙতে পারেনি, কেন এক বছর আগে এটা ভেঙে রাখেছে আমার এটা ইয়েতে আসে না। আমরা প্রতিদিন এখানে 10 বার আসা যাওয়া করি, খুব ভোগান্তির শিকার হয়েছে। এখন কি অবস্থা? এখন ওই প্রতিবেদন ছাপানো কি প্রতিবেদন প্রচারের পরে কাজ খুব তোড়জোড় করে শুরু করেছে, রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করে দিয়েছে। এই এখন আপনারা চাচ্ছেন কি কি করতেছেন? দ্রুত কাজটা হয়ে যাক এবং এই রাস্তাটা যেন সুন্দর থাকে। কি দায়িত্বে আছেন এখানে? আমি এখানে ফোরম্যানের দায়িত্বে আছি। ফোরম্যানের? আচ্ছা, কবে থেকে আপনারা কাজ শুরু করলেন, এখন কি কাজ চলতেছে? আমরা কাজ শুরু করেছি আজ 10 দিন, মানে ওই যেদিন কাজ থেকে আর কি করা হয়েছে আর কি নিউজ করার পরে থেকে ওই দিন থেকে শুরু করছেন। এখন কি কাজ চলতেছে? এখন পাইলিং চলতেছে। তো কতদিন লাগবে আপনাদের কাজ শেষ হতে? 2 মাস লাগবে টোটাল। 2 মাস? আপনাদের জানেন অনেক আগে কাজ শুরু হওয়ার কথা ছিল, না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণ অফিসের বলে একটু সমস্যা ছিল। আপনি আশা করতেছেন যে 2 মাসে কমপ্লিট হবে? ইনশাআল্লাহ 2 মাসে কমপ্লিট। ঠিক আছে। আসলে এই সময় এই রাস্তাটাতে খুবই মানে জনসমাগম চলাচল করে, দীর্ঘদিন ভাঙা থাকার কারণে লোকে খুবই আমি দেখেছি অনেকে এনে অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা ভাঙা অবস্থায় আছে, কিন্তু এই নিউজ করার পর থেকে এখন বর্তমানে দেখছি এই কাজটা হয়তো শুরু করেছে। এই যে চলাচলের যে রাস্তাটা, এটা আসলে আগে কেমন ছিল আর এখন কেমন? আগে তো একদম চলাচলের আরও অনুপযোগী ছিল, এখানে একটা বাঁশের যে সাঁকো দেওয়া ছিল এটা তো হয়তো 2 দিন পর পর এটা ভাঙতো, এর ভিতরে লোক অনেক লোক পড়ছে, কিন্তু এখন বর্তমানে দেখ আপাতত এই মাটি দিয়ে সাইড বাঁধার কারণে লোক চলাফেরা করতে পারছে। এখন আপনাদের কি প্রত্যাশা? আমরা চাবো যে এটা অতি দ্রুত কাজটা যেন শেষ হয়।